নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আবার চলে এসেছি নিয়ে আজ কি রান্না। তো চলুন দেখে নেই আমি আজ কি রান্না করতে চলেছি। বন্ধুরা, আজ আমি রান্না করতে চলেছি একদম সহজ ভাবে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন আজ আমি ঘরে বানানোর ট্রাই করলাম, আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের খেতে খুব ভালো লাগবে। চিকেনের আরো কয়েকটি রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, তো আপনারা যদি না দেখে থাকেন সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। চিকেনের সেগুলো খুব ভালো রেসিপি। তো চলুন, আর দেরি করে লাভ নেই, শুরু করে দেই আমার আজকের রান্না একদম সহজ ভাবে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। বন্ধুরা, চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম চিকেন, যেগুলোকে আমি একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। কেটে নুন, হলুদ আর পেঁয়াজ, রসুন বাটা দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর লাগছে এখানে গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, পেঁয়াজ, 2 কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি আর কারি পাতা। আর একটা ব্যাটার আমি এখানে বানিয়েছি, যার মধ্যে আমি দিয়েছি 4 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়ে রেখেছি, যার মধ্যে আমি চিকেন পিসগুলোকে ডিপ করে করে ফ্রাই করে নেব। আর সসেসের মধ্যে নিয়েছি রেড চিলি সস, টমেটো সস, ডার্ক সয়া সস, গ্রিন চিলি সস আর শেজওয়ান সস। এই সবগুলো সসকে একসঙ্গে 2 চামচ করে দিয়ে আমি মিক্স করে রেখেছি। এখন এই সসের মিক্স থেকে আমি 2 চামচ সস এই ব্যাটারের মধ্যে অ্যাড করছি। মিশিয়ে দেব ভালো করে, যাতে একটু কালারটা ভালো হয়। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটু কালার এসেছে, হালকা কালার। আপনারা চাইলে সয়া সসের কোয়ান্টিটিটা আর একটু বেশি অ্যাড করতে পারেন। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে চিকেন পিসগুলো ডিপ করে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিকেন পিসেস গুলোকে আমি ব্যাটারের মধ্যে ডিপ করে এভাবে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সবগুলো পিস ভেজে নেই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন পিসেস গুলোকে আমি এভাবে সব লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ভাজার পর যে তেল আছে কড়াইয়ে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি, কারি পাতা, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম, রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। এবার হাই ফ্লেমে সবগুলোকে একটু ভেজে নেব। নুন আর হলুদ আমি আর দেব না, কারণ চিকেন পিসেস গুলো ভাজার সময় আমি অলরেডি নুন হলুদ দিয়েছি। আর এখন আমি যে সসেসটা অ্যাড করব, সেই সসেসের মধ্যেও নুন থাকে,
তো নুন আমি আর এখন দিচ্ছি না। এবার আমি যে সসটা ছিল সেই সসটাকে অ্যাড করে দিচ্ছি। এবার সসের বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে আমি ভালো করে সব মিক্স করে সেই জলটাকে অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, আমি খুব সামান্য জলই অ্যাড করেছি, 3-4 চামচ জলই দিয়েছি। এবার আমি চিকেন পিসেস গুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব চিকেন আর একসাথে সব মিক্স করে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমাদের একেবারে সহজ উপায়ে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। তো চলুন নামিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। কি দেখি, খেতে ইচ্ছে করছে তো? তো তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর কি। রেসিপি তো শেয়ার করেই দিলাম, আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি এরকম আরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে আসি, টাটা।